সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থ থাকতে পাতে রাখুন পাঁচটি তেতো খাবার চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তেঁতকুটে স্বাদের খাবার অনেকেই পাতে রাখতে চান না কিন্তু এই তেতো খাবারেই রয়েছে অনেক উপকারিতা এটি শুধু মুখের স্বাদ বদলায় এমনই নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিপাক হার বাড়িয়ে তুলতে কিছু মৌসুমী অসুখ রুখতে এই শাকসবজির ভূমিকা অনেক রক্তচাপ ডায়াবেটিস এসব নিয়ন্ত্রণে রাখতেও তেঁতুর ভূমিকা অনেক তাই বছরের বিভিন্ন সময় খাবার পাতে কোন কোন তেঁতু রাখলে সারা বছরই ভিতর থেকে অনেকটা সুস্থ থাকা যাবে জেনে নিন করলা করলা বেশ পরিচিত একটি সবজি বাজারে সারা বছরই পাওয়া যায় এটি এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কলার রস প্রতিদিন সকালে খেলে ডায়াবেটিসের বিশেষ উপকার পাওয়া যায় তেলকুচা পাতা এই পাতায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি তাই রোগ প্রতিরোধের সঙ্গে এর গুণে শরীরের শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে অনেকেই তেলকুচা পাতার বড়া করে খান তেলে পড়লে এই সব পাতার গুণ অনেকটাই নষ্ট হয় তাই তরি তরকারিতেই এদের ব্যবহার করা ভালো মেথি শাক মেথি শাক আর মেথির দানা বাঙালি রান্নায় দুইয়ের ব্যবহারই যথেষ্ট ডায়াবেটিস সামাল দিতে ও শরীরে অম্লের ভাব কমাতে মেথি সাহায্য করে চুলের খাদ্য জোগাতেও মেথির ব্যবহার যথেষ্ট তাই এই তেতো রাখুন খাবারের পাতে নিমপাতা প্রাকৃতিকভাবেই নিমপাতা নিম পাতা জীবাণুনাশক ত্বকের নানা অসুখ দূর করতে ও জীবাণুনাশক হিসেবে এই পাতার ব্যবহার দীর্ঘদিনের স্নায়বিক সমস্যা সারাতে ও ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়ার হানা ঠেকাতে পাতে রাখুন নিম সজনে ফুল বসন্তে এই খাবার পাতে রাখুন সুযোগ পেলেই বসন্ত রোগের হানা রুখতে যেমন কাজে আসে তেমনি ইউরেনারি ট্রাক্ট ইনফেকশন সর্দি জ্বরের উপশমে এর ব্যবহার লক্ষ্য করা যায় এতে প্রচুর ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকায় সদ্য মা হয়েছেন এমন কারও ডায়েটে সজনে ফুল রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য